এটা 230 টাকা। 230 টাকা। আর এই শাড়িটার নামটা কি বললেন? মধুবনী। মধুবনী শাড়ি। এটা কি সবই হোলসেল? হোলসেল রেট আপনার বলছি আমি বল। এগুলো হ্যান্ডলুম দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সব পুজো, অঞ্জলি দারুণ লাগবে। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও, নতুন ব্লগিং তুলে ধরছি। এবং আমার আমি এই প্রথম এই ধরনের ব্লগিং করছি আজকে। তো তো চলুন ব্লগিংটা শুরু করি। তো ব্যাপার হচ্ছে আজকে আমি যাচ্ছি শান্তিপুর। তো শান্তিপুরে একজনের কাছে যাচ্ছি, উনি শাড়ি বিক্রি করেন, খুব সুন্দর সুন্দর দাম দাম শাড়ি বিক্রি করে। আমি আগে দেখে এসেছি কিন্তু ব্লগিং করিনি। তো তো চলুন ওইখানে। এবং উনি হোলসেল প্রাইসেও বিক্রি করে এবং সিঙ্গেল প্রাইস সিঙ্গেলেও বিক্রি করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটাও দিয়ে দেবেন। তো চলুন আজকে আপনাদের কাছে নতুন নতুন কালেকশান, ইউনিক ইউনিক কালেকশানগুলো আপনার কাছে তুলে ধরব, ঠিক আছে? যারা ব্যবসা করতে চাইছেন, কাউকে গিফট দিতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলুন শান্তিপুর। সো আমি এখন শিয়ালদহ স্টেশন পৌঁছে গেছি। শিয়ালদহ স্টেশন তো আমার এখন ট্রেনের টাইম হচ্ছে 8:50। 8:50 শান্তিপুর লোকালে উঠবো। তো এখন অনেক টাইম আছে, কিছুই ওয়েট করি আমি কিছুক্ষণ শান্তিপুরের জন্য। এখন বাজে 8:02। তো এখন টাইম প্রচুর আছে হাতে, আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। এখন প্রায় 48 মিনিট ওয়েট করতে হবে। ভাই কি বলবো আজকে, কারণ তো লেডিসের জন্য জায়গা করেছে বসার, জেন্টসের জন্য তো বসার জায়গা করতে পারতো শিয়ালদায়। কি বলবো আর, বুঝতে গেলাম বললো লেডিস। এখন আপনার স্টেশনেই বসতে হলো, কি করবো, স্টেশন ছাড়া আর কোনো রাস্তা নেই। ভাবলাম ওখানে সুন্দর গ্যালারি করা রয়েছে, ওখানে বসবো। এতক্ষণ টাইম আছে, এতক্ষণ বসবো কোথায় যাই না, কোন প্রার্থনা দেবে আপনার 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে, 3-4 মাঝখানে স্টেশনে বসে আছে, যাই না কোন প্রার্থনা দেবে। কিছুদিন পর বোর্ডে যাবো দেখতে এবং কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তারপর বুঝতে পারবো কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তখন ওই প্ল্যাটফর্মে চলে যাবো। আপনাদের এখানে বসে ওয়েট করতে হবে আমাকে। তো 3-1-5-1-7 শিয়ালদহ শান্তিপুর লোকাল আমাদের চলে এসছে। এখন শিয়ালদহ ছাড়ার টাইম 1:50 ছেড়ে দিয়েছে, অন দিয়েছে, ছাড়ার সময় হয়ে এসছে। সঠিক সময় ছেড়েছে, 8:50 ছেড়েছে ট্রেন। দেখা যাক, পৌঁছানোর টাইম হচ্ছে 11:05। কখন পৌঁছায় শিয়ালদহ থেকে ছাড়লো এখন।
ওরা ছেড়ে চলে গেল। চলুন শিখে বসে করা যাক, দু আড়াই ঘন্টা লাগবে। সো আমি এখন শান্তিপুর নামলাম, পৌঁছে যাব। চলুন এখন শান্তিপুরে আমি ফটো উঠবো, দেখতে যাবো। ঘরে বস তোলা না ঘরে কত তোমাকে ঘরে কত বল তোলা যাবে, ঘরে কত বল তোলা ঘরে কত বেল তোলা হলুদ ছোট উঠে গেলাম। একটা পেছনে ভারী হয়ে গেছে, চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর মেন টপিকে যাব, গিয়ে আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। সো আপনাদের কাছে আমি আজকে প্রথম আপনাদের বলেছিলাম যে শাড়ির ডিজাইন দেখাবো। তো আজকে আমি শান্তিপুরে এসেছি এমন একজনের কাছে, তার কাছে এমন কালেকশন আছে আপনারা ভাবতে পারবেন না। আর উনি খুবই রিজনেবল প্রাইসে, খুবই কম প্রাইসে আপনাকে দিতে যাচ্ছে, এবং আমি দেখাচ্ছি কীরকম শাড়িগুলো, আর উনি সব কটা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছে। তো চলুন আমি আপনাদের এবার দেখাই এবার শাড়িগুলো, আপনাদের মুখ দিয়ে যদি জল না আসে তাহলে বলবেন। আর ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করবেন, সঙ্গে বেল আইকনটা দেবেন, ঠিক আছে? তো চলুন, আপনার নাম আর চ্যানেল? আমার নাম মহাদেব ঘোষ, বাড়ি সুতরাং তার দিকে লেন মনসা তারা।
আচ্ছা শান্তিপুর সুতলাগড়, সুতলাগড় শান্তিপুর সুতলাগড় বাড়ি তালদিগির লেন মহাশয়, বাড়ি তালদিগির লেন, আচ্ছা মহাশয়তলা, ওকে। আচ্ছা আপনার এই শাড়ি দোকান কত দিনের? অনেকদিন, 40 বছর। আগে তো এসব ছিল না, এখন এসব হয়েছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আপনাদের কী কী কালেকশন আছে সেগুলো আমাকে দেখান। সবচেয়ে লোয়েস্ট এটা কি সবই হোলসেল? হোলসেল রেট আপনার বলছি আমি, বলুন। এগুলো হ্যান্ডলুম 190 টাকা, হ্যান্ডলুম 190 টাকা, 190। এই যে আগাগোড়া পাঁচ, আচ্ছা আগাগোড়া পাঁচ, আগাগোড়া পাঁচ 190 টাকা। অনেক কালার আছে, ও 10-20টা কালার হবে, 10-15টা কালার হবে, 20টা কালার আছে ভালো স্টকে। আমি একটা একটা করে সব দেখাচ্ছি। বাহ সুন্দর কাপড়টা তো। আর এরপর এরপর দেখাই, এটা ভাঁজ করতে পারে, এরপর লাগাই, এরকম এটা হচ্ছে ভাঁজগা, কিন্তু ভাঁজগা এটা হচ্ছে হ্যালুম মধুমণি, মধুমণি মধুমণি এটা মধুমণি হ্যালুম সারা 14 হাত কাপড়, 14 হাত কাজ পাবেন, 14 হাত কাজ পাবেন কাপড়ে, 14 হাত ব্লাউজ পিস আছে, দামও খুব কম। কত দাম এটা? এটা 230 টাকা, 230 টাকা। এই শাড়িটার নামটা কি বললেন? মধুমণি, মধুমণি শাড়ি, হ্যাঁ মধুমণি, মধুমণি মণি মণি, আচ্ছা। আর আগের শাড়িটা হচ্ছে নামটা কি? হ্যান্ডলুম, হ্যান্ডলুম। ওটা কত দাম বললে? 90 টাকা, 190, 190, বাহ অনেক সস্তা। আচ্ছা তারপরে এরপর আর ওইটা হচ্ছে 20টা, আর এটা? এটা 10-15 টাকা, এটা 10-15 টাকা, ঠিক আছে, এটা 20 টাকা। আচ্ছা আবার একটা দেখাই, এও হ্যালুম, আচ্ছা এও হ্যান্ডলুম, আচ্ছা এও হ্যালুম, প্লেন কাপড় বডি প্লেন, 14 হাত কাপড় প্লেন, বডি প্লেন 14 হাত, কোনো কাজ নেই, পার বড়, হ্যাঁ সব জায়গায় চলবে এটা, সব জায়গায়। এটা একদম ফ্যান্সি শাড়ি, গুটি কাটা নেই, সবাই পড়তে। আচ্ছা ফ্যান্সি শাড়ি, গুটি কাটা নেই, এই যে আচল, এই যে আচল, এই যে আচল, 14 হাত কাপড়, হ্যাঁ। আচ্ছা এর সঙ্গে সব করা কি? ব্লাউজ, ব্লাউজ পিস, সব ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিসটা কোথায় পাবো? এই যে ব্লাউজ পিস পেছনে, আচ্ছা এই যে পেছনে, এই যে ব্লাউজ পিস, আচ্ছা একই কালারের, ঠিক আছে। এর দামও কম, এর দাম কত? 180 টাকা, 180 টাকা, এটা হোলসেল প্রাইস। হোলসেল কপিস নিতে হবে, নিলে আমার মিনিমাম মিনিমাম আমাদের 3-4 পিস যা খুশি যেটা যা পছন্দ শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে মানে আমার যে কটা শাড়ি যেটা দেখালেন, 3টে শাড়ি, মিনিমাম কত পিস নিতে হবে? কত পিস নিতে হবে আমার কাছে? 1 থেকে 10 পিস, 50, 100, 200 সব সব পাবো। আচ্ছা নিতে পারবো 100, 200, সবাই তো সমান ব্যবসা করে না, ছোট ব্যবসা আছে, তাহলে একটা কিনে 5-6 রকম কালার কিনে নেয়, মানে ছোট ব্যবসা ব্যবসাদারও নিতে পারে, বড় ব্যবসাদারও নিতে পারে, যে 10-15টা 20টা পিস নিয়ে বাজারে ব্যবসা করতে পারবে, যে 100-200টা নিয়েও বাজার করতে পারে, সেই সবাই তো সেটাই, সেই প্রাইসই আপনি বললেন, সবাই তো সেই পয়সা নেই যে 10টা নিতেই হবে, আমার 10টা নয় 1টা নিলেও হবে, কেন 5-6 রকম কালার নেবে। তবে 10-15টা যারা নিচ্ছে তাদের এই দামে দিচ্ছেন, আর 100-200 যারা নিচ্ছে সেটা একটু একটু কমবে 5 টাকা। আচ্ছা আমি আমি বেশি দাম নিই না তো, আচ্ছা আমি ঠিক দাম করি, আমি বেশি দাম একটা আমি নিই না, ও যে একটা নেই তাকেও যা দিয়ে দিই, কারণ বেচু ওরা বেচে, আর আমারও বেছে কেনা নিয়ে কথা, আমারও তো পেট আছে, সবাই যে 10-20টা করে কাপড় নেবে তাহলে তো আমার বিক্রি হবে, সবাই তো নিতে পারবে না, ঠিক না? এরও কালার আছে 10-15, দুর্গা পুজো, কালী পুজোর সময় সব পুজো, সরস্বতী পুজো সব পুজো, অঞ্জলির সময় সময় দারুণ লাগবে, এটা ব্লাউজ পিস কোথায় আছে? পেছনে
দেখুন দেখুন, আমারই তো মানে জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আমি যদি শাড়ি পরতাম তাহলে আমি এটা শাড়িটা কিনতাম, তবে আমি ছেলে কি শাড়ি পরবো। চলুন, আমারই তো লোভ লাগছে, আপনার কেমন লাগছে অবশ্যই বলবেন। এইটা কপিস আছে, কটা কালার? দশ পনেরো কালার হবে। আচ্ছা, এটাও দশ পনেরোটা কালার হবে। আর দাম? দাম 190। একশো নব্বই, এটা 190। আচ্ছা, যদি কেউ সিঙ্গেল কিনতে চায়? সিঙ্গেল কিনলে 190 নেব, আর যদি বেশি নাই 80 টাকা। 80 টাকা? 180। 180 টাকা? আচ্ছা, আমি চমকে গেছি। তাই বুঝলেন, সিঙ্গেল যদি কেউ নেয় 190, আর যদি হোলসেল নেয় তাহলে 180। এত সুন্দর শাড়ি আর কোথাও এত সস্তা দিতে পারবে কিনা জানি না। দেখান, এটা কি আছে? জামদানি? এটা জামদানি, দেখো ভালো হাত কাপড়, এটা ব্লাউজ পিস নেই। আচ্ছা, ব্লাউজ পিস নেই, এটা আলাদা করে বানাতে হবে। এই যে আগাগুলা কাজ জামদানি। বাহ, জামদানি কাজ আগাগুলা। জামদানি এটা কটা কালার হবে বললে? ও 20টা কালার। এর 20টা কালার হবে? তাই তো, তার বেশিও হবে বললে? তার বেশি হবে বললে? আচ্ছা, আর কালার হ্যাঁ কালার আচ্ছা, এইটা ব্লাউজ পিস আছে? ও, জামদানি ব্লাউজ পিস থাকে না? এটার দাম কেমন আছে? 220 টাকা। এটা কি 230 টাকা আমরা বেচি? আচ্ছা, একখানা নিলে 30 টাকা, যদি 10 খানা নাই 20 টাকা, মানে হোলসেল প্রায় 220। আর সিঙ্গেল নিলে 230? 10 টাকা বেশি। আচ্ছা, এমনি আপনি হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে? হোম ডেলিভারি বলতে সব ব্যবস্থা আছে, এখানে আছে, টাকা যদি না কেউ না আসে টাকা পয়সা পাঠালে আমি যখন সব পাঠিয়ে দেবো। আচ্ছা, কেউ বাকিতে না? না, বাকি পাঠিয়ে বললো মাল যে কোনো কালার বললো আমি গিয়ে সেখানে যেখানে দেওয়ার কথা সেখানে পৌঁছে দেবো। আচ্ছা, আর যদি বলে এই অনলাইনে যেতে পাঠা দিতে কাপড় স্টেল যেতে চার্জ করে পাঠিয়ে দিতে, আর সেই জায়গায় নাম্বারে দেবে, নাম ঠিকানা দিয়ে দেবে, ফুল পেমেন্ট হবে, সেই কোন জায়গায় মাল চলে যাবে, সেই জায়গায় মাল চলে যাবে। ওকে, হ্যাঁ, এটা খাদি দেখেন? খাদি, হ্যাঁ খাদি দেখেন, এটা খাদি, খাদি দেখো, অরিজিনাল খাদি। কোথায়
পেছনে মানে এই দিকটা? হ্যাঁ। এই গ্লাস পিসটা দেখা দেবে? হুম। কটা কালার হবে? দশ পনেরো কালার হবে। প্রাইস কত? দাম হচ্ছে ৩২০। জমি টমি সব হেভি জমি, এই যে দুদিকে সমান পার। আচ্ছা, দুদিকে সমান পার। এই চোদ্দ হাত কাপড়। এই কপিস আছে? এই দশ পনেরো কালার। আচ্ছা, দশ পনেরো কালার হবে। এর দাম কেমন? এর দাম ২৮০ টাকা। ২৮০ হোলসেল? হোলসেল। ২৮০ ওটা সিঙ্গেল ২৯০। দশ টাকা বেশি নেই। আবার কেউ যদি জোর করে পাড়ে গা দিয়ে চলে যায় কি? এগুলো কিরকম মার্কেটে যে কত দাম পাবে, তাও কত দামে বিক্রি করতে পারবে? যেটা বলছে তসর তসর টসর বলে পাওয়া যায়, অরিজিনাল নেই। সে নেই, আছে, নেই বলে ভুল হবে, আছে। সে দাম দিয়ে কিনতে পারবে, দাম দিয়ে কিনতে কিনতে পারবে না। সেই জিনিস এটাও দশ পনেরোটা হবে। এটার প্রাইস কি ওই একই প্রাইস? দাম ছোট ব্যবসাদার জন্য দশ পনেরো বা কুড়ি পিস নিলে, হ্যাঁ, দশ পনেরো বা কুড়ি পিস নিলে এই দাম পাবে। আর যদি পরে পরে
একটা জিনিস দেখাই, ওটা গেল টুসু বলে নাম, টুসু টুসু তো বল এর গুটি ধরা নেই, চোদ্দ হাত খুবই লাইট কাপড়, এর কালার আছে, এটা কটা কালার আছে, ও পনেরোটা কালার হবে, এই যে এরকম সব কালার, পনেরোটা কালার, আচ্ছা এই একটা কালার, পনেরোটা কালার আছে, এই কালারগুলো পনেরোটা কালার, এই সামনে রাখুন, পনেরোটা কালার হবে, এটা খয়েরি না, খয়েরি, এটা ইয়ে পনেরোটা কালার হবে, আচ্ছা এবং এখন তিনটে কালার আছে, না আছে ঘরে আছে আরও আছে, পনেরোটা কালার আছে, অর্ডার দিলে আপনি সব রকম শাড়ি আপনি ব্যবস্থা করে দিতে পারেন, এটার দাম কত বললে, এটার দাম পাইকারি দাম, একদম পাইকারি দাম আশি টাকা নেবো, দুশো দুশো আশি, আর এমনি দুশো নব্বই, হ্যাঁ দুশো নব্বই, তার কাছে তিনশোও নেই দুশো নব্বইও নেই, আমার কাছে এলোমেলো কথা বলবো না, সত্যি কথাই বলবো, আজকাল সুতি কেউ দিতে পারবে না, আচ্ছা অরিজিনাল সুতি দিলে একখানা কাপড়ের দাম এখন পাঁচশো টাকা হতো, আচ্ছা এই কাপড়টা বিক্রি করছি আমি আড়াইশো টাকা, সারা বাড়িতে কাজ অরিজিনাল সুতি নয় কিন্তু সুতি, আচ্ছা আচ্ছা এটা মিক্স আছে, কেউ যদি বলে সুতি অরিজিনাল বিশ্বে বলবে মিথ্যা কথা বলেছে, মানে ওটা ঠকানো হবে না, ঠকাতে রাজি নেই আমি, এটা কিন্তু সুতি তাদের সাথে, আস্তে 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 এই দেখুন তাদের কিন্তু সবাই অরিজিনাল সুতি বলে বেঁচে, এই পালগুলো না, এটা এটা পাল, এটা নকশা, তাঁতের নকশা, তাঁতের নকশা না, এই গুটি মেশিনে তৈরি হচ্ছে গুটি সব, আচ্ছা এইসব মেশিনে তৈরি, হ্যাঁ আমার হ্যান্ডলুম অনেক হাতে বলছে হাতে তৈরি করছে, হাতে তাঁতার নেই, হাতে তাঁতার নেই না, হাতে তাঁত দিলে আড়াইশো টাকা কেউ দিতে পারবো না, আজকাল এই ইউটিউবে যেসব ভিডিও বানাচ্ছে, আচ্ছা ও হাতে তাঁতের মজুরি দিতে হবে আড়াইশো টাকা, আর কাপড়টা আমি বেচছি আড়াইশো টাকা, তুমি সুতো অনেকে চুরি করে আনলাম, তাও ঠিক, তাহলে এখন সবই মেশিনেই হচ্ছে, সব মেশিন মুখে বলে হাতে বানা, হাতে এই কাপড়ের মজুরি আড়াইশো টাকা দিতে হবে, শুধু মজুরি হাতে বানবে একদিন একখানা করে হবে, আর এই হবে এক দিনে দশখানা, চব্বিশ ঘন্টায় দশখানা পনেরো খানা হয়ে যাবে, তাহলে বুঝতে পারছেন, আর যেসব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলে বলে যে হাতে কাজ করা, এখন করে হাতে কাজ করা সব উঠে গেছে, ও কুড়ি পঁচিশ টাকা করা, আজকে আমি যেখানে এসেছি ওনার আজ হলো চল্লিশ থেকে পঁয়ত্রিশ বছরের ওনার ব্যবসা, এবং ওনার শাড়ির কারখানাও ছিল, হ্যাঁ তো উনি শাড়ি নিজে বানাতো, তো তখনকার দিনের শাড়ি আর আজকের দিনের শাড়ি অনেক তফাৎ আছে, উঠে গিয়েছে, আগে ওনার উনি আগে আগে হাতে তাঁতের শাড়ি হাতে বানানো হতো, কিন্তু এখন সেই আর সেই যুগ চলে গেছে, চল্লিশ পঞ্চাশ সালে তাঁত ছিল, আমার মার আর পরত এরকম কালার পুজোর সময়, খুব ভালো ব্লাউজ পিস আছে, সুন্দর লাগছে, সারা বাড়ি দারুণ লাগছে, এটা ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস হোয়াইট সাদা ব্লাউজ পিস, ডিজাইন থাকবে, এই যে ব্লাউজ, আচ্ছা আচ্ছা মানে এই ডিজাইন থাকবে, এটা হাতা হাতা হবে, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ, এটা কটা কালার হবে, দশটা দশটা কালার হবে,
সাদার মধ্যেই 10 টাকা কালার হবে। এর দাম কত? আর বলে দিই, সাদার মধ্যে লাল পাড় দিয়েই 10 টাকা কালার হবে। সাদার মধ্যে 10 টাকা কালার, সাদার মধ্যে ধরো এটা লাল পাড়, একটা সাদার মধ্যে ব্লু পাড়, একটা সাদার মধ্যে হলদে পাড়, একটা সাদার মধ্যে ভায়োলেট পাড়, আর একটা সাদার মধ্যে কালো পাড়। আচ্ছা, এরকম হয়ে 10টা কালার হবে। আবার কালারও 10টা হবে। যখন আপনারা বুকিং করবেন আপনারা বলে দেবেন এই শাড়িটা এই কালার চাই বা এই কালার, সব কালার চাইলে সব কালার দিতে পারবে। এটা প্রাইসটা কত? দাম 320 টাকা। 320 টাকা? এটা কি হোলসেল? পাইকারি 320 টাকা পাইকারি, আর 330 10 টাকা সিঙ্গেল। এই সব জামদানি? এটা জামদানি। এই দেখ আঁচল, আচ্ছা এটা আঁচল, ভেতর আগাগোড়া কাজ কোনো জায়গায় বাদ নেই। এই যে সব জামদানি। বাহ, কাপড় হাত ধরে জমি দেখো, জমি হাত ধরো, জমি হাত দিয়ে দেখো, সব জামদানি দেখো, জমি দেখো, জমি দেখো, একদম পরিষ্কার জমি, পরিষ্কার জমি, ফাইন সুতো, একদম ফাইন সুতোর কাজ দেখছেন আপনারা, কাজ দেখুন। পাইকারি 370 আর সিঙ্গেল 80 টাকা। ওই সিঙ্গেল দুটো তিনটে নিলে ওই 390 380 আর পাইকারি রেট 70 টাকা 370 টাকা। শপের মধ্যে মিনাকাটি, মিনাকাটি মিনে, হ্যাঁ মিনাকাটি, মিনাকাটি। আচ্ছা, এরকম আঁচল। বাহ, ব্ল্যাকের মধ্যে দামে ফুটছে। ও আঁচল, এটা এটা আঁচল দেখুন, এদিকে আগা গোড়া কাজ আছে। বাহ, কাপড়ের জমি ধার দিয়ে দেবো, একদম পুরো শপের মধ্যে দেখো জমি হেরি বাবা দেখছেন। আর এটা কি ব্লাউজ পিস থাকে? না, এটা ব্লাউজ পিস নেই। ওকে, এটা ব্লাউজ পিস থাকে না, এটা আপনি যেরকম চাইলে ব্ল্যাক বা সঙ্গে লাইট খুঁজে কোনো একটা এর এই ধরনের কালারও ইউজ করতে পারে। 10-12টা কালার আছে। আচ্ছা, হ্যাঁ এর প্রাইস কত? দাম? হ্যাঁ 250 টাকা। 250 টাকা মাত্র? বাহ, তাহলে পাইকারি যদি নেয় 50 খানা 30 খানা 100 খানা 100 খানা তাহলে 20 টাকায় করে দেবো। আচ্ছা, 20 টাকায় করে দেবো। মানে কত? 200? 250 টাকা পাইকারি রেটে? 250 টাকা বেশি না, পাইকারি রেটে কমে বেশি, এটা পাইকারি রেটে বেশি 30 টাকা 230 টাকা পাইকারি রেটে 230 আর এমনি 250 টাকা। এটা কতগুলো কালার আছে বলুন? 15টা কালার। 15টা কালার, তার মধ্যে তো এখানেও অনেকগুলো কালার আছে দেখছি। এই যে এখানে অনেক কালার আছে দেখছি, কতগুলো ওখানে ব্ল্যাক দেখালাম, এখানে একদম হলুদ আছে, এইখানে সাদাও আছে দেখতে পাচ্ছেন। ওনার কাছে সাদাটা আছে, সাদা ওখানে একবার খুলে দেখান, মানে সাদাটা খুলে দেখাচ্ছে। সাদা আছে, হলুদ আছে, সব রকম হলুদ, এই সাদা, রানি, এরকম হলুদ, রানি কালার, রানি কালারটা খুলে দেখান, এটা সাদা, এইগুলো কয়েকটা খুলে দেখান একটু, পার হালকা বেশি, হ্যাঁ এই হলুদ থাকবে, এই আঁচল, এটা আঁচল। বাহ, ভেতর গেল, সারা বডিতে কাজ রাম দু কালার, এটা বাহ, কুচিতে আলাদা, কুচিতে আলাদা, কুচিতে আলাদা, কুচিতে আলাদা। এটা একই শাড়ি তো?
মিনেকাটি কুচিতে আলাদা আছে, কুচি এই যে কুচি এটা কুচি বাহ খুব সুন্দর অসাধারণ সাদাটা খুলে দেখা সাদা এই রানী কালার দর্শকরা দেখতে চাইছে তার মধ্যে একজন দর্শক অত দারুণ লাগছে শাড়িগুলো এগুলো সব পুজোর কালেকশন তাই তো কেউ যদি আপনার আপনার কাছে ডাইরেক্ট পুজোর জন্য কেনাকাটি করতে করতে আসে করতে আসতে পারে সবসময় ডেলিভারি কতদিনের মধ্যে হয়ে যাবে যদি নিজে আসে সঙ্গে সঙ্গে হবে আচ্ছা নিজে আসলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর দিয়ে আসলে দুদিন টাইম লাগবে আচ্ছা সিঙ্গেল বাজারে অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে ওনাকে ওনাকে অর্ধেক রাস্তা আসতে হবে না পুরো অ্যাড্রেসে পৌঁছে পৌঁছে দেবে অর্ধেক রাস্তা আসতে হবে যদি বাইরে বাড়ি হয় আমি সব রাস্তা যেতে পারি আচ্ছা অ্যাসপিডিয়া অ্যাড্রেসটা দিলে সুবিধা হবে সিঙ্গেলে পৌঁছে দিয়ে আসবে বেশি দূর হলে কোথায় কী করে যাবো বাইরে যদি হয় না বাইরে হলে কলকাতার মধ্যে হলে তাহলে আপনি গিয়ে দিয়ে আসতে পারবেন কলকাতা মধ্যে দিয়ে আসলাম শিয়ালদা স্টেশন অবধি হ্যাঁ নিয়ে গেল বাইরে হলে আপনাকে ওই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আর কুরিয়ার সে চার্জেস কি আপনি নিচ্ছেন নেবেন ভাল লাগে ঝুলো আছে এটা ঝুলো আছে এটা যেহেতু রানি কালারের সঙ্গে ঝুলটা ভালো লাগে ঝুল সবগুলো দিয়ে দেবো যদি চাই ও চাইলে সবই দিতে হবে আচ্ছা আচ্ছা ওই যেগুলো দেখালো সাদা ওগুলো হলুদ ওগুলো ঝুল দিতে পারবে ঝুল দিলে আরো সুন্দর লাগবে সব ঝুল দিয়ে দেবো ঝুল ছাড়া যাবে না এটা হচ্ছে রানি কালারটা এটাই এটা এই যে আঁচল আঁচল এটা আঁচল আর এটা ভেতর সব আগরে কাজ মোটামুটি আপনার একটা শাড়ি তো চারটে কালার আপনি দেখিয়ে দিলেন ২১০ খুব সস্তা খুব সস্তা এটা কটা কালার আছে ও ১০-১৫টা কালার দাম কেমন ওটা ৩২০ টাকা
320 টাকা পাইকারি, আর সিঙ্গেল 10 টাকা বেশি নেব, 330। আপনারা 310 টাকা যদি এই প্রাইসে তৈরি দিতে পারে আপনারা বলবেন। এটা আরেকটা ডিজাইন, তাই তো? 10-15টা কালার হবে, একই শাড়ি, শাড়ি একই, তার ডিজাইন আলাদা, দামও আলাদা। এটা কী শাড়ি বললেন? জামদানি, হার্ট জামদানি, হার্ট জামদানি, আগাগোড়া পাঞ্চ। তার ভেতর আঁচল, এটা এটা আঁচল, এটা আঁচল, এই চললো। আচ্ছা, আর এই ভেতরে এটার দাম কীরকম? 320 টাকা, 320 টাকা পাইকারি, 300 যদি সে বেশি নেয়, 50-100 নেয়, তাকে 300 করে দেবো। আচ্ছা, বেশি নিলে একটু দাম কম হবে, 20 টাকা কম হয়ে যাবে। হ্যাঁ, সাদাও তো ভালো, এটা পিওর সাদা না, একটু হালকা লাইট, হ্যাঁ পুরো পিওর সাদা, এত সুন্দর করে শাড়িগুলো দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই ভিডিওর পেছনে আমাদের সবার খাটনি আছে, আমার যে দেখাচ্ছেন ওনারও খুব খাটনি আছে। দাম দাম কেমন? 300 টাকা পাইকারি, 300 টাকা দিয়ে দেবো, পাইকারি 300, আর এমনি 310। আবার বেশি নিলে আরও 10 টাকা কম নেবো। আচ্ছা, বেশি নিলে আরও 10 টাকা কম, 10 টাকা কম, 290।390-এর মধ্যে, তাই তো? আঁচল ভিতরে কাজ দেখো, একটু বেশি নেয় তাহলে 290-300। হাট জামদানি, এটা কত কালার হবে? 10-15 কালার, 10-15 কালার। এর দাম? 400 টাকা, 400 টাকা পাইকারি।
যদি এর থেকে বেশি নেয় ৪০০ টাকা সুতি অরিজিনাল সুতি। আর এমনি যদি কেউ সিঙ্গেল কিনতে চায় সারা বডি কাজ রুটির মতো জমি দারুণ আর 50-100 পিস নিলে 400 করে দেবে। সবাই তাই করছে, সবাই তাই করছে, কলকাতায় কলকাতায় যা সবাই তাই করছে। তুই আপনাদের বলে অরিজিনাল তসর নিয়ে আসতে, আপনি নিয়ে এই যে কালার অরিজিনাল তসর কিনে এবার এরকম কাজ দিয়ে পাইকারি রেটে কেমন পেয়ে যাবে? অরিজিনাল তসর দিতে গেলে এরকম কাজ দিয়ে ও 2-3 হাজার টাকা লাগবে পাইকারি রেটে। তার মানে সেটা 2000 টাকা সে বেচবে, 2-3 হাজার টাকা দাম অরিজিনাল তসর। অরিজিনাল তসর কেউ যায় না। আর এইটা কি সব ব্লাউজ পিস? তসর বলে বেশি কালার ব্লাউজ পিস আছে না? কালার আছে ও 10-20 কোন কতগুলো কালার আছে? ও 10-15 টাকা 10-15 এটা আছে, এটা আছে, এটা এটা ভিতর এই সব কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার এখন আবহাওয়া দেখি। এই আমার সামনে এই কালার কালার আছে, আর এখানে নিচে আরো আরো কালার আছে, এই দেখুন। ঠিক আছে, এছাড়া আর আপনি আরো কালার চাইলে আরো যোগা করে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে আরো কালার আছে, তসর তো অনেক কালার আছে, 20টা কালার আছে, হ্যাঁ নিচেও তো দেখি। এগুলো কত দাম বললেন? ৪০০-৪২০ এটা পাইকারি রেট, ৪০০ হলে ৪০০ টাকা হয়, ১০০০ টাকা বললেন তো অজয় তসর, যদি কেউ বলে ২-৩ হাজার টাকা দাম পাইকারি রেটে, পাইকারি রেটে ১০০০ হ্যাঁ তো অরিজিনাল তসর, অরিজিনাল তসর পাইকারি 2-3 হাজার ও পাইকারি রেটে 2-3 হাজার অরিজিনাল তসরের দাম কত? তসর মজা মারার কথা নেই, সেটাই তো বুঝতে পারছেন। এইটা এটা এটা সাইড এখন এখন সে ময়ূর টাইপের ডিজাইনের ওটা কী শাড়ি বলে? ওটা ৯০ টাকা করে দেবো।
কালার যত চাইবে তত দেওয়া, বোনার উপর সবকিছু। তো আপনারা দেখলেন অবশ্যই কেমন লাগলো শাড়িগুলো, আমার তো দারুণ লেগেছে, মানে অসাধারণ লেগেছে। তো আমার শাড়িগুলো এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে সব শাড়ি নিই। তো ওনার কাছে তো এখন তো যা কালেকশান আছে এর থেকে আরও ভুড়ি ভুড়ি কালেকশান আছে। হ্যাঁ, তো ওনার গোডাউনটা দেখাতে পারলাম না, ওনার গোডাউনে প্রচুর শাড়ি আছে। হ্যাঁ, উনি সামনে বার করা ছিল যে ভালো ভালো এখন নতুন কালেকশান এসছে পুজোর জন্য, সেগুলো সামনে রাখা ছিল, আপনাকে দেখিয়েছি। এগুলো তো দেখেই আমি হাওয়া গেছি, আরও যে কালেকশান ওনার আছে বললো, আপনি যেই রকম কালেকশান চাইবেন সেরকম কালেকশান ওনার কাছে আছে। তো আমি সেটাই বলছি আপনারা এই নাম্বারে, আমি যে নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এখানে ভিডিওতে দিয়ে দেবো, ওই নাম্বারে ডাইরেক্ট কল করবেন, কল করুন, ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে দিতে পারবেন, কোনো দালালি চক্করে পড়বেন না। কারণ আমি এটা আপনাকে মানে নিজের থেকে বলছি, আপনি যখনই এই শান্তিপুরে আসবেন, আচ্ছা শান্তিপুরে এটা এখন চল হয়ে গেছে দালালের চক্র, আপনি আসলে দালাল পারলে পড়লে আপনি ঠকবেনই ঠকবেন, এটা এটা আমার কথা নয়, সকলে যারা ঠকেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, যারা ঠকেছে, লোকে বলে 140 শাড়ি, 90 শাড়ি, যখন আপনি আসবেন শাড়ি ওই ওই শাড়ি বলবে শেষ হয়ে গেছে, নেই, এগুলো এগুলো আপনাদের ট্রিক্স, মানে কি হয় এগুলো বলতে হয় কাস্টমারদের নিয়ে আসার কাছে নিয়ে আসার ট্রিক্স। কিন্তু যখনই আপনি কিনতে যাবেন ওই শাড়িগুলো ব্যবসার জন্য আপনি পাবেন না, হয় না, কখনই হতে পারে না, ঠিক আছে। আর এখনকার দিনে মানুষের মানে মানে এতটাই ঠকবাজি বেড়ে গেছে, তো সেই হিসেবে আমি ওনার কাছে কেন আজকে আসলাম, উনি হচ্ছে গত 40-35 বয়স বছর ধরে উনি শাড়ি ব্যবসা করছে এবং খুব সৎভাবে করছে, এটা আমার কথা না, এই এলাকায় যারা জানে ওনাকে চেনে ভালোভাবে তারাই তারা বলেও। আর ওর জন্য ওনার কাছে আমি এসেছি আপনাকে আপনাদেরকে দেখাতে, যাতে আপনারা আর এই শান্তিপুরে এসে কোনো দালালে পাল্লে পড়ে না ঠকে যান। অনেক দোকানেরও দালাল দালাল ঢুকে রয়েছে, যেখানে আপনার বলবে এই এই শাড়ি এত কমে দিচ্ছে, এই শাড়ি এত কমে দিচ্ছে, কখনোই সম্ভব না। এখন মানে এখন যা জিনিসের দাম বেড়ে গেছে, কখনোই সম্ভব না এত কমে শাড়ি দেওয়া। উনি যে রেট বললো এই রেটের নিচে কখনো কোনো শাড়ি দিতে পারে না, এটা আপনাদের বলতে পারি। যিনি আমাদের শাড়ি দেখালেন তার সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিই, আর একটু উনি কিছু বলতে চান, ওনার বক্তব্য আমরা শুনবো, চলো। হ্যাঁ বলুন, আপনার বক্তব্য আমরা শুনতে চাই, এখানে শাড়ির মার্কেটটা কী কীরকম চলছে, কেন এরকম অবস্থা, বা আমাদের কলকাতায় কলকাতার শাড়ি যারা ব্যবসা করছে তাদেরও এরকম খারাপ কেন, সেই সব আপনার কাছে একটু শুনতে চাই। বলুন। বলছি দেখো, খারাপ কারণ কারণ আজকাল ওই ইউটিউব বেরিয়েছে, অনলাইন বেরিয়েছে, বেরিয়ে বাড়ি থেকে কামান বেজবে বেজবে দেখা যাচ্ছে, বলছে 50 শাড়ি পাওয়া যায়, 15 শাড়ি পাওয়া যায়, এসব ফলস কথা। যেই তার বাড়ি ঢুকবা তখন সেই শাড়িটা বলবে ফুরিয়ে গেছে, এবার তো আপনি ফিরে আসতে পারছেন না, 2-5 অন্য রকম নিয়ে আসবে, এই ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু 50 শাড়ি হয়, হ্যাঁ একটা শাড়ি বিক্রি হয় 90 বিক্রি হয়, 90-80 শুধু 90 এবং 80 বিক্রি হয়, শুধু 80 তো দেয়, 90 তো দেয়। সেই শাড়িটা হচ্ছে একদম পুরো পলিস্টার, ওই যে পাল তিরপল করা হয়, হ্যাঁ ব্যাটন কাপড়ের ব্যাটন বাঁধা হয়, একদম পলিস্টার, সেইটা ওই দামে বিক্রি হয়, ওইটাই হয় অন্তত 90 না 100 কেউ 80 গেছে। আর ওইসব যে বলে মিথ্যে কথা, 50 শাড়ি 60 শাড়ি পাওয়া যায়, এসব ফলস কথা, এই কথা বলে তার বাড়িতে ঢুকবে, ঢুকে সেই সব শাড়ি পাবে না, গিয়ে বইয়ে বলো সেই শাড়ি কই,
পয়সা এটা ওরা বলবে ফুরিয়ে গিয়েছে আজকে আর নেই, ওখান থেকে সামনের সপ্তাহে দেবে, তাও অটোমেটিক আপনি আসবেন, ফিরে আসতে পারছেন না, দু বছর অনেক কালার দেখালো, অনেক ডিজাইন লাগালো, দু দশ কালার নিয়ে আসবেন, এরকম করে ব্যবসা হয়ে গেছে, ভাবতেও দেওয়া ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, সঠিক ব্যবসা নেই, আর মিথ্যা কথা বলবে, পলিস্টার কাপড় বলে শুধু অরিজিনাল, তসলের কাপড় আপনি পলিস্টার দিয়ে বলো তসল বলে বেশি করবে, এই তো ব্যবসা হয়ে গেছে, আর তাছাড়া কিছু নেই। আর এখন যে তাঁতের শাড়িটা কেন এরকম অবস্থা, এখন তো এলোমেলো সুতো উঠে গিয়েছে, এলোমেলো সুতো উঠে গিয়েছে দেশে, এলোমেলো সুতো বিক্রি কম দামে তৈরি করছে, কম দামে বেচছে, এখন তো প্রচুর সিল্কের শাড়ি বেরিয়েছে। সিল্কের শাড়ি তো নাই, সিল্কের কোনো মনে হয় বাইরের কোনো শাড়ি, আচ্ছা সিল্কের শাড়ি যেখানে সন্তুপুর লোকেরা বেচছে সব বাইরে, দাম কত, 500 টাকা নিচে একদম প্লেন কাপড় 500 টাকা লাগে, আর যে সুতি কিনতে গেলে, আচ্ছা সে তৈরি আর হয় কে কিনে না, তো অত দামে কম করবো, এখন হাটে কাপড় বেচতে গেলে কি বলে গেল, ছাপা শাড়ি পরে আর উঠোন ঝাড় দেবো না, এখন জামদানি পরে উঠোন ঝাড় দেবো, বাবা জামদানি 200 টাকা আর ছাপা শাড়ি 300 টাকা, মেজাররা বলে এখন জামদানি পরে উঠোন ঝাড় দিই আমরা, জানো তাহলে কোথায় নেমে গেছে ব্যবসা, ছাপা শাড়ি পরে ছাপা শাড়ি যাটা 300 টাকা দাম, বলে তো মেয়েছেলে তো বলে এখন আমরা জামদানি করে উঠেছি, তাহলে তো এইসব শাড়ি পরলে তো আমাদের তো চুলকুনি হবে, গরমে পরাই যায়, বলুক না যারা যারা পরে তারা বলুক, গরম বেশিক্ষণ রাখতে পারে, আমি তো জানতাম যে এই শান্তিপুরে তাঁত বিখ্যাত শাড়ি, সে উঠে গিয়েছে তাঁত, সেই সে তাঁত আজকাল সব নষ্ট করে দিয়েছে, বড় বড় ব্যবসাদাররা সব নষ্ট করে দিয়েছে, তাঁত বলতে আর কিছু নেই, সব পাল্লুম মেশিন তৈরি হয়ে গিয়েছে, আর এই যে হ্যাঁ হাতে তৈরি বলছে এইসব ইউটিউব ভিডিওতে দেখি, তৈরি অত বেশি বেশি গুটি হাতে হয় বলো, এগুলো সব মেশিনই হয়, মেশিন আর জামদানি যেটা হাতের গুটিতে তৈরি হয় সুতির, হ্যাঁ সেটার দাম আর একটা 1000-1200-1300-800 দাম, সুতির অরিজিনাল যেটা সুতির 1200-1300-1800 বিক্রি, সেটা হাতে তৈরি সেগুলো, আর এখন ওর থেকে বেশি কাজ দিয়ে দেবে চাষে, ওর থেকে বেশি কাজ মেশিনে সুতো নাই, যে অরিজিনাল যে করা হাতের জামদানি বা হাতের সুতির জামদানি এখন নিতে গেলে ও 1200-1300 টাকা লাগবে, 1200-1300 টাকা এত, তার তো মানে মানে পুরো ঠকবাজি চলছে, মিথ্যা বলে ব্যবসা করি না, বাহ মিথ্যা বলে ব্যবসা করি না, এটা কি শাড়ি রাখছেন আপনি, খাদি, আচ্ছা খাদি, এটা খাদি আপনি দেখিয়েছেন, তো দেখিয়েছি শুধু খুব ভালো, ওনার কাছে এই স্টক আছে এখন, উনি আমাকে এগুলো পুজোর সবে এসছে স্টকগুলো, এই জন্য আমাকে দেখালো, আরও অনেক স্টক আছে, আপনি আপনি যদি দেখতে চান বা নিতে চান ওনার সঙ্গে ডাইরেক্ট ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বার যোগাযোগ করবেন, হ্যাঁ আর এখানে অনেক স্টক আছে, আপাতত আমার কাছে আমার সামনে এই স্টক যে স্টকগুলো আছে আপনাদেরকে সেগুলি আমি দেখালাম, আর ওনার কথা শুনলেন, আর উনি উনি আপনার যারা নতুন যদি কেউ ব্যবসা করতে চায় সেই ব্যাপারে উনি হেল্প করবে, তাই তো আমি রেট কম নিয়ে
নতুন যারা ব্যবসা করতে চায় বলে ব্যবসা করবো, যেটা এই জিনিস এটা এই জিনিস, আমি দু নম্বরই বলে ব্যবসা করবো না, কারণ আমাদের বয়স হয়ে গেছে, এটা বলে আমার ব্যবসা করি না। বুঝতে পারলেন? তো অবশ্যই উনাকে উনাকে আপনার আপনার যে নতুন ব্যবসা করছেন বা পুরনো ব্যবসা করছেন উনাকে বিশ্বাস করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, খুব শীঘ্রই যোগাযোগ করুন, যদি আপনাদের ব্যবসা লস হচ্ছে হ্যাঁ সেই ব্যাপারে আসুন। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিস, বাকিতে উনি দেন না এবং বাকিতে আপনি কোথাও পাবেন না, তাই তো? কোনো কিছু বাকি হবে না, যা হবে যে কটা নেবেন সে কটা পেমেন্ট আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনি এসেও নিতে পারেন বা আপনি ফোনে বুকিং করে দিলেন, উনি গিয়ে দিয়ে আসবে, দিয়ে আসলেও আপনি একেবারে ফুল পেমেন্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, বেশি দূর হলে কলকাতা কলকাতা হলে যে দিয়ে আসবে বেশি, হ্যাঁ যদি 10-15টা বেশি হয় বা 10-15 থেকে 20টা থেকে আরও বেশি হয়, এক বস্তা বা 100-200 পিস হয়, তাহলে কী করবেন? ওই স্টেশন অবধি ছেড়ে দেবেন, স্টেশন থেকে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে যদি না আসে। হ্যাঁ, অর্ধেক টাকা যাওয়ার ভাড়াটা অন্তত দিতে হবে অনলাইনে, নাহলে যদি না আসে কলকাতা থেকে। সেটাও ঠিক, ঠিক আছে। তো যাই হোক, আজকে করুন আর তাড়াতাড়ি করে আপনার ব্যবসাটা শুরু করুন, সামনে পুজো আসছে আর পুজোর দারুণ নানান রকম স্টক এসছে ওনার কাছে, তো ওনার সঙ্গে সেই স্টকগুলো নিয়ে ব্যবসা শুরু করে দিন, আর দেরি করবেন না, ঠিক আছে? তো চলুন, আজকের জন্য এই ব্লগটা এখানে আমি বন্ধ করছি, আবার নেক্সট ব্লগিং জন্য আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে বেল আইকন দিতে হবে। আর আজকে যে ভিডিওটা করলো, অবশ্যই যারা দেখেছেন আর আমার ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা লাইক করবেন, সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করলে যারা যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদেরও হেল্প হবে, ওনারও হেল্প হবে। তো সেই হিসেবে আপনাকে বলছি, সবাইকে বলছি, এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, সে ফেসবুক হোক, আপনাদের ইনস্টাগ্রাম কাউকে, এবং বিয়েবাড়ির ক্ষেত্রেও যদি কারোর শাড়ি লাগে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর লোকেশন আমি দিয়ে দেবো বা বাড়ির অ্যাড্রেসে দিয়ে দেবো, নাহলে আপনি ওই কল নাম্বারে ফোন করে আপনি লোকেশন কীভাবে যেতে হবে আসতে হবে সবই দেওয়া থাকবে, ঠিক আছে? ওই আমাদের কলকাতা মার্কেটে অনেকেই ঠকাচ্ছে এইসব ভুলভাল বলে শাড়ি, হ্যাঁ টাকা তো সস্তায় অনেকে টাকা কমে নিচ্ছে বা বেশিও নিচ্ছে, আপনারা বুঝতেও পারছেন না ঠিকঠাক শাড়ি দিচ্ছে কি না, সেটাও একটা ফ্যাক্টর। তো সেই হিসেবে আমি বললাম, উনি ওনাকে খুবই রিলায়েবল আমিও করি, এবং আপনারাও আমি জানি আপনারা ওনার কাছে এসে ঠকবেন না, উল্টে আপনার ব্যবসাটা আরও ভালো হবে। তো সেই হিসেবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো চলুন, আজকের জন্য টাটা, ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইবটা আর সঙ্গে বেল আইকন অবশ্যই দেবেন, ঠিক আছে? টাটা।